মুরব্বী লাগবে, যারা বলে লাগবে না তারা ভন্ড, ওদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড। ধ্বংস হওয়ার একটা রাস্তা, সোনার বাংলা একটা উদাহরণ। ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, জামিয়া শরঈয়া। মালিবাগের থেকে একটা ছাত্র মাওলানা হয়ে বের হওয়া, মুফতি হয়ে বের হওয়া মানে এলেমের জগতে একটা বুলেট। এই মাদ্রাসার একজন মুফতি ছাত্র বের হয়ে গেল এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এত বড় দামি মুফতি সাহেব। ঢাকার শহরে উল্লেখযোগ্য মসজিদে 10 বছর ইমামতি করলেন, মানুষের নামাজ পড়ালেন, তারাবিহ পড়ালেন, এত সুন্দর তার তিলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, দামি একজন মুফতি সাহেব। বর্তমানে ইন্টারনেট জগতে ঢুকিয়া বান্দা কোরআনের আয়াত পড়ে হাদিস পড়ে বলে আল্লাহ এই অন্যায় করেছে, নবীজি এই অন্যায় করেছে, মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা আজকে ভারত ভয়ে ভয়ে ইউটি হবে, বিভিন্ন রকম আল্লাহ এবং নবীরে গালি দেয়। আপনাদের কি মনে হয় এত বড় মুফতি সাহেব কি নাস্তিক হতে পারে? আমি কয়েকদিন আগেও বলেছিলাম, আপনার আমাকে জবাব দেন, এত বড় মুফতি সাহেবের পেছনে শয়তান ধোকা দিতে পারেনি? যদি আপনি বলেন শয়তান ধোকা দিতে পারে, তাহলে সাহাদ সাহেবের মতো লোকটাই ভুল করতে পারে। আর যদি বলেন শয়তান ধোকা দিতে পারে না, তো ভুলও করতে পারে না। যদি বলেন হ্যাঁ শয়তান ধোকা দিতে পারে, তো এই মুফতি সাহেব ভুল করতে পারে। আর শয়তান ধোকা দেয় কারে? যার মুরব্বী নাই তারে, যার মুরব্বী আছে একে ধোকা তো দেয়, তবে বহু পরেশান। কেন বলে বলে ধোকা দিল, মুরব্বীর কাছে গিয়ে বলবে হুজুর এই বিষয়টা আমার ভিতরে একটু সন্দেহ লাগছে, কি করি? মুরব্বী বলবে এইটা নির্ণয় করো, এই পথে চলো এই পথে চলবে না। অতএব এই মুফতি সাহেব মালিবাগ মাদ্রাসার দামি মুফতি কোরআনের হাফেজ হইয়া নাস্তিকতার বেড়া জানে আবদ্ধ কেন হয়ে গেল? একমাত্র জবাব তাকওয়াওয়ালা মুরব্বীর অভাব। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। এই তাকওয়া অন্তরে ঢুকাও, কেমনে তুমি তাকওয়া অন্তরে ঢুকাইবা? আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তানে তোরা তানে কুনা তে জমানা, সোহবতে বা আউলিয়া বেদারাজ সদ সালে তাআত বেরিয়া। তাকওয়া অর্জন করার যত প্রেসক্রিপশন আছে এর মধ্যে একটা হলো আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? যারা বিড়ি টানে, যাদের দাড়ি নাই টুপি নাই, এরা আল্লাহওয়ালা। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। সাবধান হে আউলিয়ায়ে কেরাম, এক বচনে ওলি বহু বচনে আউলিয়া, আকাশে তো লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। আউলিয়ারা কারে অকবার এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার। আল্লাহ হওয়ার জন্য
দুইটা গুণ লাগবে, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে ইখলাস। থাকে কই? দেখা যায় দেখা না যাওয়ার কারণে তো মুনাফিকরা চুরি করে। কি চুরি করে? চল্লিশ পঞ্চাশ ষাট বছরের ভাই মাথায় কেন টুপি নেই? তার তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? ৬৭ বছর হায়াত হয়ে গেল, দাড়ি নেই কি ভাই? বলে তাকওয়া অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনার পোশাক নাই কেন? বলে তাকওয়া তো অন্তরে আছে, মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? একজন আল্লাহর নবী চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, বলবো? কত আর ভেজাল ওয়ালা আম খাবেন? যে আম খাইলে পেটটা ঠান্ডা হয়ে যাবে, ওই আম খাইলে এখন বাথরুম ডায়রে পাওয়া যায়। কেন? মানুষ অন্যের দোষ দিয়া লাভ নাই, নিজের মাথায় নিজে শরীর আঘাত করতেছ। কত বড় নিমক হারাম, যারাই ফলের মধ্যে ভেজাল করে, ওই ফল তো তোর বাচ্চা খাবে, তোর মা খাবে, তোর বোন খাবে, তোর আত্মীয় স্বজন খাবে। বিষ মিশায় দিলি কেন? আল্লাহ তো দয়া করিয়া তোরে আম দিছিল, আল্লাহ অপেক্ষা করার জন্য বলছে এক মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব। আর আমি পাকায় দিলে তুই দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবি, বান্দা তোর শরীরটা মোটা তাজা হয়ে যাবে। সহ্য করতে যারা পারো নাই, কুত্তার মতো জিব্বাটা যাদের বের হয়ে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহকে যখন বেজার করে চালাকি করলি, দুনিয়া তো খাইলি, কালা পোশাকালার বেতের বাড়ি, টাকা হলো জরিমানা জেলখানা বোনা, কয়দিন আর বাপারি করবি রে ভাই? এই বাদবাড়ি করে কি লাভ হবে? যেই বাদবাড়ি ধরা খাইলি, ওই টাকার বাহার করে কি লাভ হবে? যেই টাকায় জেলখানার মেহমান হয়ে গেলি, ওই বিল্ডিং পাঁচতলা করে কি লাভ হবে? যেই বিল্ডিং দুদকে সে আর রাজুকের লোভ ভেঙে দেয়, ওই সন্তানের আব্বা হয়ে কি লাভ হবে? যেই সন্তান করে কানে ধরে উঠায় আর বসায়, ওই স্ত্রী বিয়া করে কি লাভ? যে স্ত্রীর কারণে তুমি স্বামী মানুষের সামনে মুখ দেখাতে পারো না। এরে নবীর উম্মতের দল, এই সব ভেজালের পেছনে তিনটা দোষ আছে, দুর্বলতা আছে। এক নম্বরে জাহান্নামের ভয় নাই, ধর্মীয় কোরআন সুন্নার গভীর শিক্ষা নাই। তিন নম্বরে তাকওয়া ওয়ালা কোন মুরব্বী নাই। কত বড় ব্যাধ হইলে বলি ইমাম আবু হানিফা মুশরিক, অথচ ইমামে আজম আবু হানিফা তার জিন্দেগীর আলোচনা করলে না পার হয়ে যাবে, এমন আল্লাহ তাকে জ্ঞান দান করলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিম মুরব্বী মারা ছাড়া নিজের ইমান আমার ঠিক রাখা বড় কঠিন ব্যাপার। এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর। নবীজির কোন গুণ আছে নি? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর কোন গুণ নাই, সামনে পেছনে মনের মধ্যে ভাবলেও তাও মাফ হয়ে গেল। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিলাম, আমার রসুলকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। বল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সেই নবীর যার গুণা নাই, বরং যারে দেখলে গুণা মাফ হয়ে যায়, সেই নবীকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন।
আল্লাহকে ভয় করে, কাফের ও মুনাফিকের অনুসরণ করবেন না।